গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমাদের টুম্পা মৌসুনা ব্লগে ওয়েলকাম দেখে বুঝতেই পারছো আজকে আমরা চলে এসেছি মার্কেটে আর যেভাবে দোকানগুলো সাজানো কেকের দোকানের সামনে খ্রিস্টমাস প্রিপারেশান যে চলছে সেই কেক কেনাকাটা এবং খ্রিস্টমাসের যে জিনিসগুলো সেগুলো কেনার জন্য এসেছি এটা এখানকার একটা সবচেয়ে বড় কেকের দোকান মজুমদার সুইটস তো আমরা সেখানেই এখন এসেছি এটা কেক নেওয়া হচ্ছে ওখান থেকে আমরা চলে এলাম আর একটা দোকানে এটা বাণী তীর্থ এখানকার একটা বড় দোকান এখান থেকে যে এই যে ট্রিটা আমরা নিলাম দেখতে পাচ্ছ এই টুকটাক যে খ্রিস্টমাসে যে সাজানোর জন্য যেটা লাগে একটা স্টারও নিয়ে নিলাম এই ধরনের টুকটাক জিনিসগুলো কিনলাম আর দেখছ আরও সাইডগুলো দেখাচ্ছি তোমাদের বেশ লোক ভিড় করে আছে এবং চারিদিকে আলোই সেজে উঠেছে এখান থেকে ওই খ্রিস্টমাস যে ট্রিটা সাজাবো ট্রিটা একটা ট্রি নেওয়ার পর সাজানোর টুকটাক সরঞ্জামগুলো নিয়ে নিলাম দোকানটাও খুব ভালো খুব সুন্দর এখানেও সমস্ত রকম আইটেমই পাওয়া যায় আর আমরা এই দোকানটাতে আসিও তো খুব পরিচিত দোকান এখান থেকে দেখতে পাচ্ছ দোকানটা খুব বড় এবং খুব পরিচিত দোকান এবং খ্রিস্টমাসের যে আইটেম এগুলোও খুব সুন্দর সুন্দর তুলেছে দেখলাম তো আমরা এখান থেকে এগুলো নেব ভেবে এখানে গিয়ে সমস্ত যেগুলো যে যে জিনিসগুলো নেওয়া নিয়ে নিলাম নেওয়ার পর আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ ঠান্ডাও বেশ ওখান থেকে বেরিয়ে এলাম দেখছো এ পাশেও একটা দোকান খুব সুন্দর করে সাজানো প্রতিটা দোকানে খুব সুন্দর করে সাজিয়েছে খ্রিস্টমাস দেখছো লাইটিংটা খুব সুন্দর করেছে খুব সুন্দর লাইটিং করেছে এখানে কি নেব ভাবছি তো এই যে রিংগুলো ঝুলছে ভাবলাম কি একটু নেব দাঁড়ালাম দু একটা জিনিস দেখছি আমাদের বেশিরভাগই নেওয়া হয়ে গেছে তাও যদি এটা একটু দেখে পছন্দ হলো কারণ এটা দাদার দোকানে দেখিনি এখানে দেখলাম যদি দেখি পছন্দ হয় হাতে করে নিয়ে তারপরে নেব তো দেখছি এখানেও দেখেছ খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে এবং প্রতিটা দোকানেই দেখো এখনকার বাচ্চায় না খুব ভালো লাগে এরা এই সমস্ত অনুষ্ঠানগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেট করে মা বাবার সাথে প্রত্যেকেই দেখো মা বাবার সাথে বাচ্চাগুলো এসেছে এবং সানটা ড্রেস থেকে শুরু করে সানটা টুপি তারপর তোমার সানটা ট্রি সাজানোর জন্য যেগুলো খ্রিস্টমাস ট্রি সেই উপকরণগুলো কিনছে ওখান থেকে কাজ সেরে দেখো আমরা চলে এসেছি পার্লারে বেশি কিছু না একটুখানি পার্লারের কাজ আছে এই পার্লারটাও খুব ভালো এখানে বৌদিও আমাদের খুব খুব ভালো আছে মা বৌদির সঙ্গে টুকটাক কথা বলছে আর মৌ একটু কাজ করাচ্ছে আমি একটু করাবো কাজ আর দেখো দুজন ওখানে এখন কেউ নেই বলে কথা বলছে ম্যাক্সিমাম ভিড় থাকে আজকের দিনটা সবাই ওদিকে কেনাকাটায় ব্যস্ত ভিড়টা কম দোকানটাও খুব সুন্দর এবং খুব ভালো লাগে বেশিক্ষণ সময় নষ্ট করবো না কারণ তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছি খুবই ঠান্ডা আমাদের কাজ হয়েও গেছে এখন মৌ টাকাটা দিয়ে দিলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা টাকাটা দেওয়ার জন্যই বৌদি কাজটা মিটিয়েই নেবে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সমস্ত কিছুই কেনা হয়ে গেছে এবার আমরাই দোকান থেকে আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী বিস্কুটের প্যাকেটটাকে যা লাগে আমরা এখান থেকে নিই তো এখানে এসে আবার মনে পড়লো যে আমরা অন্যান্য জিনিস আমাদের যে দৈনন্দিন দরকারি জিনিসগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে যে বেলুনটাই আমরা নিতে ভুলে গেছি আর এই দাদার কাছ থেকে তো আমরা প্রায় আগেও দেখিয়েছি এই দোকানে অনেক কবার এসেছি তা দাদাকে বলতেই দাদা কিছু বেলুন নিয়ে এলো তো আমরা এখানে বেলুনগুলো চয়েস করছি মৌ দেখছে বিভিন্ন সব কালারেরই মিশিয়ে নিতে চাইছে খুব বেশি নেবো না প্যাকেট সহতে নেওয়ার দরকার নেই অল্প কটায় নেবো তো দাদা আমার দাদার কাছ থেকে আমরা বেলুনগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম চলো বাড়িতে গিয়ে দেখাবো কি কী নিলাম দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর যে আইটেমগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই কয়েকটা গিফট আমরা নিয়েছি আর তার সাথে তোমার এই যে ক্রিস্টমাস ট্রি সাজানোর যে সরঞ্জামগুলো ট্রি সাজানোর জন্য যে বল স্টার একটা ছোটো সানটা নিয়েছি আর তোমার নিয়েছি দুটো ছোট সানটা দেওয়ার পেন্সিল নিয়েছি আর একটা ছোটো ট্রি তো আগেই দেখালাম দোকানে ছোটো ট্রিটা নিয়েছি আর তার সঙ্গে যে দেখালাম যে বেলুনগুলো নিচ্ছিলাম বেলুন নিয়েছি চকলেট কিছু নিয়েছি আর তোমার তার সঙ্গে এটা স্টার একটা স্টারই লাগবে একটা স্টার নিয়েছি সান্টাটা মোমো আবার দেখাচ্ছে দেখো ছোট্টটা খ্রিসমাস যে প্রিয় আর ছোটো নিয়েছি তো বন্ধুরা এই ছিল আজ আমাদের কেনাকাটা খ্রিস্টমাস প্রিপারেশন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আমাদের সাথে থেকো আর আমরা যেদিন খ্রিস্টমাস সেলিব্রেশন করব তখন তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকের মতো গুড নাইট